হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হলো শুক্রবার, শুক্রবারের ব্লগ আমি জানি না কবে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো আজকে ছিল একাদশী, তো তার প্রথমে আমাদের চা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমি মেয়ের জন্য সুজি বানিয়ে নিয়েছি, এটাকে এবার ঠান্ডা হতে দেব। এটা একটু দুধ দিয়ে আমি একদম শুকনো করে নিয়েছি, তো এভাবে সুজিটা বানাই। আর এই জায়গাটা দেখো ভীষণ নোংরা হয়ে আছে, এইটাকে আমি একটু ক্লিন করব, সব কিছু নামিয়ে টামিয়ে সব কিছু পরিষ্কার করব। র্যাকটা তো প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই পূজার সময় করেছি আর করি। তো এই যে দেখো, আফটার লুকটা ঠিক এরকম ঘষে মেজে একবার ভালো করে সব কিছু কৌটা টোটা সব পরিষ্কার করেছি, আর সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সব এখান থেকে সরিয়ে দিয়েছি যেখানকার যেটা জিনিস। দেখো এখন কতটা ফাঁকা লাগছে, মানে অগোছালো থাকলে মনে হয় নোংরা মনে হয়। আর তার সাথে তাকটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এই কাপগুলো দেখছো যেখানে চামচ টামচ রেখেছি, কাপ দুটো ভেঙে গেছিলো, তো তার মধ্যেই রেখে দিলাম। ভাবলাম গ্লাসে কেন রাখবো, বেকার কাপটাতেই রাখবো, ভালো লাগবে দেখতে। আর মানে রান্নাঘরে যত গোছানো যায় না ততই আলঝাল হয়, দেখবে তোমরা কোনো রকমভাবে ঠিকঠাক বেশি দিন রাখা যায় না। প্রত্যেক দিন যদি গোছানো যায় তাহলেই ঠিক থাকে, আর সেটা তো হয়ে ওঠে না এই জেনার জন্য। আর এই যে দেখো জল খাওয়ারে খাচ্ছি সুজি উপমা নিরামিষ, আর এই যে পেয়ারা খাচ্ছে প্রচুর ফেলে দিয়েছি, মুখে দিয়ে ফেলে দিয়েছি। এবার সুজি খাবে, এই দেখো টক হাতে উঠাবে একটু করে মুখে দিয়ে দিবে। দেখো ভাবছে গরম আছে মনে হয়, দেখছো মেয়েটা না আমার। এবার চামচ দিয়ে খাবে, এত দুষ্টুমি করে তাহলে বুঝতে পারছো তো। তারপরে দুপুরের খাওয়ার আর কিছু দেখালাম না, ডালিয়া হয়েছিল, বেগুন ভাজা আলু ভাজা এই হয়েছিল। তো উপরে চলে এলাম যে জামা কাপড় গুলো তুলবো, তো দেখো কি রকম হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব জামা কাপড় পড়ে গেছে। তো এইগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো সামনে নাইটি পড়ে গেছে, পেছনের চাদর টাদর সব গুটিয়ে গেছে, এই অবস্থা। আমারই ভুল জানো তো, আমি ক্লিপটা দিইনি, এত হাওয়া হচ্ছিল, এই সময় একটু হাওয়া হয়, তো আমারই ভুল ক্লিপটা দিইনি। আর এতদিন পর যেহেতু রোদ উঠেছে, তো অনেক কিছুই কাঁচার ছিল, এতদিন মানে 2 থেকে 3 দিন পর রোদ উঠেছে, কোনো কিছুই ঠিক মতো শুকাচ্ছিল না। তো চলো আজকের জন্য কেচে সব, মানে প্রত্যেকটা বাড়ির ছাদে দেখা যাবে যে সবাই এত এত কেচে মিলেছে। তো এই যে তুলে নিচ্ছি, আর সন্ধ্যেবেলায় কী বানিয়েছি বলো তো, এটা দেখে বুঝতে পারছো কিসের আটা মাখা আছে বলো? বুঝতে পারছো না তো আমি বলে দিচ্ছি, চলো। এটা হচ্ছে ঠেকুয়ার আমি ময়দা মেখে নিয়েছি, আর এই যে এইরকমভাবে ডিজাইন দিয়ে দিয়েছি, এইবারে ভেজে নেবো। এটার মধ্যে দিয়েছি কাজু, কিশমিশ, কাঁচা বাদাম, তারপর নারকেল, মোহরি, এই সমস্ত কিছু দিয়ে করেছি। আর এই যে দেখো তোমাদের আওয়াজও শোনাবো, দারুণ টেস্টি হয়েছিল, একটু মিষ্টিটা কম হয়েছিল, সত্যিটা বলে দিলাম, দারুণ ক্রাঞ্চি, একদম খাস্তা হয়েছিল, মানে দারুণ দারুণ। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।